গাটা আমার জ্বলে গেল। ওই ছুরিকে যদি একবার দেখি না মনে হয় যেন সারা দিনটাই আমার ভালো থাকে যায় না। হ্যাঁ বুড়া উলাটো গুখাকর বেটা সপনাশীর বেটা, আমার একটা ছেলে হয়নি বলে আবার এক ছুরিকে ঘরে নিয়ে এসে ঢুকিয়ে আমার সতীনে ঘর আমাকে জ্বালিয়ে ছেড়ে দিল। প্রতিদিন যখন একবার করে যদি একবার ডাকি ভালোবেসে কোনো দূর সেই বুড়ো উলাটা আমার কাছে আসবে না গো। সেই বুড়োটা সেই মেয়েটার কাছে গিয়ে সব সময় বসে থাকবে, খেতে শুতে বসতে, হ্যাঁ আমার দুঃখের কথা একদম ভাবে না। কই গো ও বড় বউ দেখেছো? ওরে আমার শরমানি রে, এই মনে হয় আমার ঘরে চলে এসেছে। না বাবা ঝগড়াঝাটি করব না, যতই হোক আমারই তো স্বামী, আমি আদর করে ডেকে ওকে ঘরে ঢুকাই, দিয়ে দুজনে মিলে দুটো মনের কথা কই। ওরে ছোট বউটা নাই, সে গিয়েছে মাকে দেখতে, এই সময়ে বড় বউ পালোয়ান আমি কেমন, এইটুকু ইঞ্জিনে ডবল ট্রলি চাইনে লিয়েছি, চারটিখানি ব্যাপার নয়, তোমরা হেসো না, তোমাদের ক্ষমতা নাই। কই গো? যাই গো যাই, দাঁড়া একটু দাঁড়াও আমি ঘরটা খুলি। ওরে আমার শরমানি, এই ঘরের ভিতরে টানছি কেন আমাকে? টানবো না, কতদিন পর তুমি আমার কাছে এলে। হ্যাঁ হ্যাঁ তোর কাছে এলাম, তোর তো কোনো ছেলে পিলে নাই, তুই তো বাঁচা মাগি। তোর গুড়াই সাতটা থেকে আমার মনে হয় যেন ওল গাছে সাত দিলে মোটা হইতো। হাই মা গো, মরে গেলাম। হ্যাঁ গো, কি রে আমার ছেলে পুলে হচ্ছে না বলে তুমি আমাকে এরকম করে বলবে? বলবো না, তোর কাছে শুয়ে থাকা মানে একটা কুকুরের কাছে শুয়ে থাকা ভালো ছিল, একটা কুকুরের তারোটা ছেলে হয়েছে আর তোর মাগির একটাও ছেলে হচ্ছে না। আমি মনে হয় তো বাঁচা তোর মাও বাঁচা। তুমি যে বলছো আমার মা বাজা, আমার মায়ের কটা ছেলে জানো? কটা? আমার মায়ের হবে না করে 18 গন্ডা ছেলে মেয়ে। 18 গন্ডা? তোর বাপ বেঁচে আছে? হ্যাঁ বাবা আবার বেঁচে থাকবে না, সে শালো মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে তো। আর তোর মা তো এলপির মতো পোঙা লড়াইতে পারে বটে বাবু, তোর মায়ের সাপ পেলাই বটে। এ ভালো খাগি, আর তুই মাগি একটা হচ্ছে না গো। তোমার দোষে আমার ছেলে হয়নি কেন জানো? এই আমাদের গ্রামে সেদিন ডাক্তার দেখাতে গেছিলাম, দিয়ে ডাক্তারটা বললো জানো তো তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তোমার যে স্বামী তার জন্য তোমার বাচ্চা হয়নি। কেন ডাক্তার? আমার তো বললো আমার নজর এলিমেন সব ঠিক আছে আর তোরই তোরই ছেলে হচ্ছে না। আমার হচ্ছে না, দেখ গা আমার তো মোহনপুরে দেখ, দেখ গা মোহনপুরে কি দেখবো গো? ওই যে উদয় মেটের, হ্যাঁ বউর কত ছেলে হচ্ছে দেখ গা। উদয় মেটের বউয়ের অনেক ছেলে হচ্ছে? ওই উদয় বলছে আমার বউর কাছে ছুটতে হবে না, গায়ে হাত দিলেই ছেলে হয়ে গেল। ও মা গো, হ্যাঁ গো আমি বলি নাই, উদয় বলছে আমি বলছি নাই নাই, গায়ে হাত দিলেই ছেলে। আর বলছে তোর বউ বাঁচা, তোর বউকে আমার বাড়ি পাঠিয়ে দিস বলছে। হ্যাঁ বলছে আমি ছেলে কই দিয়ে বাড়ি বাড়ি না, এই বলছে ডাক্তার দেখাবে ভালো, ওর বউকে ডাক্তার দেখে সেকেন্ড দেখে নিয়ে সেইটা বলো। ভালো খাগি আমার কি বাঁচা মাগি গো, ওই জন্যই তো তোমার সঙ্গে আমার ঘর করতে ইচ্ছা করে না, ওই জন্য আমাকে আর একটা বিয়ে করতে হইল। তার জন্য বিয়ে করতে হয়েছে? তার জন্য না, শুনে নাও অতি যা 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 রে, আরে ওরে হত ছাড়া। হ্যাঁ তুমি হত ছাড়া? আমি হত ছাড়া? হ্যাঁ এ মাগি বললি কি রে? ও তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। আরে আমাকে হত ছাড়া বলছিস? গিন্নি কি গিন্নি রে,
ছেড়ে যাবো কোথা তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো কোথা তুই যে রসের গোড়া। তোরে ছেড়ে যাবো কোথা তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাবো কোথা তুই যে রসের গোড়া। তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া। আমি যাই যদি মইয়ে আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে, তোমার মাতার পুরুষ যদি মরে যায় তাহলে আমি রাস্তা ঘাটে গ্রামে গঞ্জে যেখানে পারবো শহরে ভিক করে খাবো, তোমার মতো লোকে তো ভাত না খায় বলে। ভিক্ষা করে খাবি? হ্যাঁ। তোকে ভিক্ষা দেবে কে রে? সবাই দেবে। সবাই দেবে? হ্যাঁ দেখবে। যেন উদয় বাড়ি যাই না। কেন ও ভিক্ষা দেবে না, ওর যাচ্ছি হারা সালামুটা মাল, ও ভিক্ষা দেবে না। কি দেবে? তোকে যদি একবার পাই ওই ভিক্ষা বাদ দিয়ে তোকে দেবে না রা ছাড়া। তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া। কিন্তু চাল নাই ডাল নাই অভাব তো নাই, তোকে অভাব তো দিই নাই। হ্যাঁ গো। কি গো? চাল নাই ডাল নাই অভাব তো দিই নাই, ওইগুলো না থাকলেই তার মানেই তো অভাব। চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নাই গায়ের ভেতরে সম্মান নাই, আলোলে আমার নাই চাকি রে। তোমাকে ভাত দেব ছোট গিন্নি, ঘরে নাই ঠিক আমার কাছে চলে এসেছো ভাত খেতে বলো, কিন্তু একটা কথা বলি ভাত তো রেঁধেছি তোমাকে, ভাত তো আমি খাওয়াবো, কতদিন পরে কাছে এলে একটু ভালোবাসা দাও, দুটো মনের কথা বলো। ওরে আমার শর্মানি রে, মাগি তো সম্মান কত, একটা ছেলে দিতে পারলি না সম্মান? নাই আমি বলো আমাকে তুই দুদিন বাবা বলে ডাক। তোমাকে আমি কেন বাবা বলবো? হ্যাঁ কেন, আমার ছেলে হয় না তোমাকে আমি বাবা বলবো? বাবা বলতে তো লজ্জা লাগে। আমি কেন কে বাবা বলবো? একদিন তো আমাকে বাবা বলেছি। বলেছিলাম? হ্যাঁ। কবে গো? সেই যে কোন দিনে বলবো বলে না শুনি, সেই আমার বাবা মা বেঁচে ছিল। হ্যাঁ মনে আছে? হ্যাঁ। দি বলি গো আমাকে একটা বেনারসি কাপড় কিনে দাও। হ্যাঁ হ্যাঁ। আমি অত দামে পারবো না, একটা তাঁত শাড়ি দিচ্ছি। হ্যাঁ দি। তাই দিলাম। হ্যাঁ। তোর বাবার বাড়িতে গিয়ে কিনে দিয়ে এলাম। হ্যাঁ। দিয়ে আমি বললাম যেন বুঝলু না আমার মা বাবাকে লুকিয়ে কিনে দিয়েছি। তুমি আমাদের বাড়ি এলিয়া দিয়ে আমার মা বলছে বৌমা এই কাপড়টা কে কিনে দিয়েছে মা? তখন কি বললি? আমার বাবা কিনে দিয়ে, আমার বাবা কিনে দিয়ে। তাহলে মা কি বাবার আমি হইলাম না? আমি বাবা হইলাম না? সেদিনে কত রাতে তোমাকে আমি ডাকলাম, কত মনের আশা, রাতে ডাকলাম মা ঘুমিয়ে গেল, আমি ভাবলাম আমাবস্যার রাত, রাত ১২টার সময় উঠবে দুজনাই উঠবো, উঠে আমি কাপড় চুপড় খুলে দেব। কাপড় খুলে কি করবি? হ্যাঁ ছেলে হবে নাকি? তাই ছেলে হবে না? হ্যাঁ
মানে আমি কাপড় জামা খুলে নিলাম, তুমিও খুললে, ল্যাংটো দাঁড়িয়ে থাকবি, কি করবে? আমিও ল্যাংটো দাঁড়িয়ে থাকবো। দিয়ে তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে বুঝিয়ে দিয়ে দিও। মানে দুজনে প্যাঞ্জামা খুলে পুকুরে চান করলাম, চান করে নতুন কাপড় জামা পরলাম, দিয়ে কালী থানে ভাবলাম দু মানুষের দু স্বামী স্ত্রী গিয়ে মানত করব, যদি আমাদের একটা ছেলে কি মেয়ে হয়। ওই জন্যই তোমাকে আমি সেদিনে রাত 12টার সময় তুলছিলাম, তুমি উল্লে না বলে আমার বসেরা পেরিয়ে গেল, আমার মানসিক করাও আর হলো না। আমাদের মোহনপুরে এই ঠাকুমা কালী খুব জাগ্রত, জাগ্রত গিয়ে প্রণাম করতাম, তু করতি সমু করতাম, যে মা কালী দেখলো তোর পেটে মাল ঢুকবে না, এবার মাল যদি আমার পেটে ঢুকিয়ে দেয় আমি নিয়ে মারতে মারতে দৌড়িয়ে আমি কুঁতিয়ে মজে যাবো। এ মা কি আমার ছেলে বেরিয়ে কোন দিকে রে? আমার জানলা দরজা আছে। হ্যাঁ গো, তাই তো, তুমি তোমার পেটটা কখনো হয় বলছি স্বামী কে ওগো কে তোমাকে আমার না আজকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। তাহলে আমাকেই করলে করে তো দিন দুধ খ। মনের আশা পূর্ণ করলে তোমাকে কোলে করে আমি দুধ খাবো? তা ছেলে হইছে না তা কি করবি? হইতে না, আমাও ছেলের মতো আমার এখন চুল মূল বেরোই না। আমার নামে নাই, সব তুফানের নাম। নিজের আছে বলে কোথায়? আমি বলবো আমার মাই খাও নাকি? সত্যি করে তোমাকে নিয়ে আর পারা গেল না। আর ওর নাম তুফান ঘর, ও রাখবে নিচে থেকে উপর পর্যন্ত দোষ। সেটা তো বুঝতেই পারছি, দোষ না থাকলে এত বড় বাড়ি ঘর করতে পারে? তাহলে বল ভালো থাকি আমার কিন্তু। হ্যাঁ গো, ছোট বউটা নাই। হ্যাঁ নাই। দেখ তোকে তো আমি বিয়ে করেছি। হ্যাঁ করেছো তো। দেখি হ্যাঁ সদ্য সবই ভালো, তুমি সবই ভালো কিন্তু বগলে গন্ধ খুব। ছেলে হয়েছে না কেন ও গো? এটা বগলে গন্ধ না, কালো মাসি তুমি হেসো না, মাসি হাসছে দেখো বাজা গো। বাজা মেয়েদের সংসার হয়? ওই কালো মাসি বয়স যে তোর বউর মুখ দেখলে সেই দিন আমাদের যাত্রা ভালো যায় না। তোদের তোর বউকে তাড়িয়ে দিস, আমরা তাড়িয়ে দিতে পারি ঠাকুর কুকুরের মতো পড়িয়ে। আমি কুকুর? কুকুরের আমাদের পরে আছি। তা কুকুর বললে তোকে ঠাকুর বলবে নাকি? আমি বাপের বেটি বলে এখনো তোমার এই ঘরে ভাত খাচ্ছি। ওর যদি লজ্জা থাকতো এতদিন বিষ খাতি। তোমাকে চাই আমি আর কাছে, জানলা দরজা বন্ধ কর, মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। দেখ ওই শালা কি বলছে দেখ।
কি বলছে? বলছে ও কাকা বৌদি কেমন, বৌদি কেমন আছে? কেন বলছে? সুরে বাচ্চা আমি কাকা, আমার বউ বৌদি। এই মাগি তোর লেগে সারাদিন বললি ছেঁড়া কাপড় পরে থাকিবি, মাগি খালি চকচক হয়ে থাকছি। সবাই তোকে বৌদি বলছে, আমার আমার জেঠা তোকে বৌদি বলছে, আমার বাবাও বৌদি বলছে, এবার আমিও বৌদি বলছি। বৌদির মতন হই বলি বৌদি বলছে? হ্যাঁ গো, আর তোমাকে চাই আমি আর কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, ও মুখে বলতে পারি না বলে তো বাত মাগি এ গাল দেব না বলে দিচ্ছি ঠিক করছে কেন গাল দেব না
মনে এত বড় একটা মন চাই, স্বামী সেবা করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। হ্যালো, স্বামীকে যদি ভালোই বাসিস, একটা ছেলে পয়দা করতে পারলি না? হ্যালো, আরে আমি ছেলে দিতে পারিনি বলে তোকে বিয়ে করে এনেছি, তোকে ছেলে দিবে বলে। তা দেখ না তো দাদা, তো আমার শাশুড়ি কি বলি গো? হ্যাঁ বলো বলো, কি বলি? শোন কি বলে, শোন, আমার মেয়ে বিয়ে করো। হ্যাঁ বাবা, আমার মা বলেছে আমার মেয়েকে যে বাড়িতে নিয়ে যাবে, যে বউ করে নিয়ে যাবে, আমার মেয়ে একবারে এক মাসের মধ্যে ছটা বাচ্চা পুক 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 করে দিয়ে দেবে। ছটা বাচ্চা পুক পুক করে দেবে মাসে? ছ বিয়ে নি, ভালোই তো, নিয়ে থাকো না, গন্ডা তো আরো হবে গাদা। তবে না তো কি এইরকম মেয়ে তোমাদের গায়ে আছে? মাসে ছ বা বাচ্চা দেবে, কন্ট্রোলে চাল একটা রাগিবে না, সব ভরে লব। এই মাগি সব হই, ওই জন্য পার্টি নেতারা সব সময় বলে যে ওই ঘরের ছোট বউটা খুব ভালো। কে বলছে? ওই যে ওই সক্কা বলছে নাকি? হ্যাঁ বাবা, সক্কা তো একবার বললে যে যা দরকার তুমি পঞ্চায়েতে চলে আসবে, একবার টল কলম ঠাড়ো করে খসখস করে লিখে দেবো। হ্যাঁ ওর কলমে খালি খাই বলে। আমি বেঁচে থাকতে আমাকে তুমি মে
করে দিছ ওর কাছে? না না আমার দোষ নাই, আমার দোষ নাই। এই যে বইল লুকা জানিস, তুফানের বউ বললে যে মেয়ের বাচ্চা নাই সে মেয়ের পেট মরা। আমাদের পেট মরা মানে বউ মরা, ঠিকই বলেছে। দিয়ে ওই যুক্তিটা দিলে, আমি দেখতে খারাপ ভালো? আমার দুটো চোখ আছে, দুটো কানে ফুটো আছে, দুটো নাকে, আমার কি নাই? তোমার আসল জিনিসটাই নাই। আমার কাছে থাকবে, আমার কাছে শোবে, আমার ঘরে খাবে, আজকে আমরা দুজনে যাচ্ছি চলো, ওর পিন্ডি চটকে দেবো, চলো চলো চলো, ওর পিন্ডি চটকে দেবো সোয়ার আগে। নামুনে কোন দিকে যাচ্ছ? এইদিকে এসো, এইদিকে এসো বড়বাবু। সন্ধ্যে নাই তো ওর কাছে থাকি, আমাকে রাগাবে না। আমাকে যদি কাছে যেতাই ওলা উঠে যাব, এই আশেপাশে যে কটা চুল ঠাড়ো হইয়াছে। আমার উত্তম কুমারের মতো চুল ছিঁড়ে দিবি ওলা উঠে মাথায় টাক পড়ে গেছে আর উত্তম কুমার করছে। না না ওর ঘরেই থাকে। আমি বিয়ে করেছি, আমার কথা শোন। হ্যাঁ বলো। তোর কাছে আগরাজ থাকবো, ওর কাছে আগরাজ হইলো, আর সেবা জন্ম করলে তোর আমার আর্ধেক আর্ধেক করবি। এই একটা পা তুই সেবা করবি, একটা পা ও সেবা করবি, একটা হাত বাঁ দিকটা আমার, হ্যাঁ বাঁ দিকটা, ডান দিকটা ওর, হ্যাঁ এই নাকের ফুটো ওর একটা, হ্যাঁ নাকের ফুটো ওর একটা, আমার একটা, হ্যাঁ মুখের তো একটা ফুটো, হ্যাঁ মুখের ফুটো, তাহলে মুখের ফুটোটা আমি নেবো আর পনের ফুটোটা ওকে দেবো, একবার ঘোচাবে। আমার পনের ফুটোটা আমি কাদা দিয়ে বুঝিয়ে দেবো, ওটা কাউকে নিতে হবে না। হ্যাঁ গো, এই মাঝখান থেকে পুরো ভাগ করে দিলে সব, হা বাপ ভাষাটা কি বলছি? ভাষাটা ঠিকই বলছি, পাড়ার মেয়েগুলো শুনছে ভাষা, মেয়েগুলোই বলুক। হ্যাঁ গো, মাঝখান থেকে যদি ভাগ করে দেয় সেইটা তো একটাই, কি করে ভাগ করবে সেটা বলো। আচ্ছা ভাগ হয়ে গেল।
সব হয়ে গেল, ছোট গিন্নিকে বলো ওর ঘরে শুতে যেতে, তুমি আজকে আমার কাছে শোবে। বাবা অধিকার আছে, না মনে সোনার বুকে পা চাপি মেরে দেবো। কালো মাসি তুমি হেসো না, কি যন্ত্র এনেছি দেখো। কাজ করে আসি, মা জল আর মিষ্টি দেয়, জলের গ্লাসটা নি কিন্তু মিষ্টিটা নি না। সজ্জা বৌদি তোমার বাড়িতে আসি, মনে হয় তোমার মুখে একটা চুবু খাই আর জল খাই, চুবু খাই আর জল। শোনা গলা, হ্যাঁ উদয় মিটি বলছে নাকি? আরে বাবা, ও যে মুখের সাথে মুখ ভরে রাখতে চায়, অবদার ও চুমু খাইও না কেন? ও যাচ্ছি হারা। হ্যাঁ চুমু যদি খাই তো ঘুমু ছাড়িয়ে দে। ও চিহারাটা তুই তো পাগল করা, বুড়িটা দেখে যা, বুড়িটাই তো আমার ভালো লাগে। হ্যাঁ ওর বউ একটা বাচ্চা দিয়ে আর দেখতে পাচ্ছে না, এবার ও বিয়ে যাবে তবে ছাড়ে। আমার কথা মতো চললে তাহলে আমি তোমাদের কথা মেনে চলবো, একই ঘরে থাকবো, এক জায়গায় থাকবো। শোনো, ও এক পাশে থাকবে, আমি এক পাশে থাকবো, আর তুমি না মনে চিত হয়ে শুয়ে থাকবে, এক বললে লড়বে না। না না ওইসব হবে না, তুমি আমার কাছে শুবে, আমাকে ধরে শুবে, আমার দিকে ঘুরে শুবে। শোন আজকে রাতটা, আজকে রাতটা যখন এসে গিয়েছো, হ্যাঁ এক জায়গায় থাকি। আরে কি একটা রাত, কি একটা রাত, কি তুই একদিকে থাকবি ও একদিকে থাকবি, না মনে ওকে তুমি ভালোবাসো তাহলে আমি এক করে চলে। না 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 না, ও মাগি জেল খাইতে হবে আমাকে, আর পার্টির লোক মেহি ছেলে আমার সাংঘাতি দেবে। শোনো শুয়ে পড়ো, আমি যে কথাটা বললাম সেভাবে শুয়ে থাকবে, ঠিক আছে? রাম জানে রাম জানে, আজকে রেটে আমার কি হবে কে জানে। না এই খালি লেগেছে নাকি? আমি চুলকি দেবো, কোথায় চুলকো তো আমি বললাম না, চুলকো যাবে না আমার সঙ্গ সঙ্গে মেজি গিয়ে যাই দে। রাম শুয়ে পড়ো, ভালো করে শো, ভালো করে একবার চিত হয়েছো, দাঁড়া আমি দেখি দি, তুমি শো আমি দেখি দিচ্ছি কেমন শুতে হবে, শো। হাত বিশ্বাস নাই, পুক করে কোন দিকে ঢুকে যাবে, হাত আমি গোজের মাথায় রেখে দেবো না। ও যখন ঘুমিয়ে যাবে এইদিক ঘুরে পড়ব, ঠিক আছে? চাঁদের গায়ে চাঁদ লে লাগিয়ে দি।
মাকে আমার কি হচ্ছে ঠিক নাই, আমার দম টাইমতে লেগেছে। আরে তোমার বিয়ে করার দরকার কি ছিল? ও লাউটু মূল্য তুলতে গিয়ে পয়েন্টে তুলে পড়ে যাচ্ছে, সারা রাতে ঠাড়ো হয় না। ও মা তারা, এ মাগিরা কইরে দিলে কাল সারাই আমার মারা, এরা কইরে দিলে কাল সারাই আমার। কি খাচ্ছ? জল খেতে পারছ না? ওরে আমার পা টান ধরে গেছে। আহারে, শিকার ধরেছে? এই ভাই পায়ে একটু তেল দিয়ে দে। ও বাবা রে, আমার স্বামীর পায়ে ব্যথা করছে গো। আমার দশটা নাই পাঁচটা নাই, আর ধরে একখানা স্বামী বললে কথা। আর লোকের বোনটা করে স্বামী, আর আমি মাগের মুখে রাখতেও রাখিনি। আমার স্বামীর পায়ে ব্যথা করছে, আমি তেল দেবো না। ও গো গাইয়ের মেয়ে গুলো তোমরা দেখো, শুধু স্বামীর ঘর করলে হবে না, স্বামীকে কেমন সেবা করতে হয়, কেমন ভক্তি করতে হয়, আমার কাছে শিক্ষার গিনি স্বামী ভক্তি দেখিয়ে দেবো কি করে করতে হয়। আরে মাগি, জল আনতে বলে তার মিষ্টিও নাই। মিষ্টি এনে দেবো তোমাকে? গুড় নাই কেন দেবো? জল টেনে দিচ্ছে, এটাই তোমার সৌভাগ্য। বাপের বাড়ি থেকে আনতে পারি না? হ্যাঁ, সবটাই বাপের বাড়ি থেকে এনে দেবো। ওই তো যাকে বিয়ে করেছে সে তোমাকে সব দেবে, ছেলে দেবে, খাবার দেবে, ভালো মন্দ দেবে, আমি কোথায় পাবো? না তোর মুখ বন্ধ হয়ে গেল, বন্ধ খুবই বড় বাড়া। যেমন কি আমার গাল দেবে না? গাল দেবো না? তুমি আমার ঘরে ঢুকলে লুকি লুকি আছে, আর ছোট গিন্নিকে বলছে আমাকে দেখেছে। ছেলে জল দে নেই নি হো নি বলো হরি বল। কাকা না, ঠাকুরের নাম করলাম, হরে কৃষ্ণ হরে হরে, এ মাগি জান রাইতে ধর পর করে মরে। এই দেখো বাবা, আমার মা বলেছে জামাইকে শোন ভালো করে সেবা করবি, শোন নালে স্বামী যদি সেবা না করিস তাহলে পাপ হবে। ওই জন্য আমার মা গোপাল তেল এক বোতল কিনে দিয়েছে। ওই জন্য তো লোকে বলে, কি বলে? যে করে না স্বামী ভক্তি, বলো যে করে না স্বামী ভক্তি, হ্যাঁ তার বৌসা যা কি হয় হল। তাই তো, ওই জন্য তো সেবা করবো। আমার স্বামীর পায়ে আমি তেল দিব। মাগে সদ্য জল এনেছে না মুখতে এনেছে, তাকে কাঁচ পড়া লাগছিল তো। যে করে না স্বামী ভক্তি, আহা এই আমার সোনা বউ গো, চপ জপ করে দিয়ে দাও, হাজার লেগে জাঙ্গুলে ফাঁক গুলা দাও। হ্যাঁ হ্যাঁ, গন্ধ করছে দেখো। ও গন্ধ, ওই গন্ধতেই মেজে দাও। এই একটা পাই দিছি, এই পাটা দে। কোন পাটা গো? এই পাটা কেন? এই পাটা কেন? তুমি যে বললে যে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি, বাঁ দিকটা আমার, ডান দিকটা ওর, ওই ভাগের পাটা ও দেবে। ও এই পাটা ওর? হ্যাঁ, আমার পা ওর হয়ে গেল। এই তুমি তো ভাগ করে দিয়েছো, এটা এই পাটা চচ্চর কাছে দিলে, চচ্চর করুক। তেল দে, দাম দিয়ে তেল কিনে এনেছি। আবার অত দামে তেল গো, আর নামু না ও লাউটো। বলেছি তেল কিনেছি জি, আর সেই তেল তো আমার ভাগের পায়ে দিয়েছি, না মনে আমি ওই ভাগে দিইনি বলে আমার পায়ে তেলটা নিয়ে ওর ভাগের পায়ে দিয়েছি, না মনে। পাটা তো আমার। কে? পাটা আমার? ওর ভাগে পড়ে গেছে, ওর ভাগে পড়েছে, আমার তেল ওর ভাগে গেছে। আমি তেল রাখতে দেবো না। কি করবি? ওই তেল যদি আমি চুষে টেনে না নিতে পারি কি করবি? আমার নাম পাল্টি রেখে দেবে, দাঁড়াও। হ্যালো, একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ সহিত ব্যক্তি পেয়ে থাকেন আমাদের এখানে দেখা করুন, আপনার জন্য পুরস্কার দেওয়া হবে। একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন গ্রিন রুমে দেখা করুন, আপনার জন্য প্রাইজ আছে। যদি না দেন তো চার্জারটা নিয়ে যান। চার্জার পাবেন কোথায়? না আমরা চার্জারটা তোমার পাছায় গুজবে নাকি? হ্যাঁ
চালাউটা মোবাইল না পেলে কি হবে? দা দরকার নাই, আমি চার চার দিতে দিই দাম। আ না মুনে তেল বার করে লব কেন পাতল? এটা কি হবে? কেন আলু ছলে জানি না শশা ছলে? হ্যাঁ ওলো ওই তেলটা তোর ভাগ্যের পায়ে দিয়েছে, ওই চামড়াকে একবার ছিলে লব। কি বলছিস? না মুনে পাতল পাতল। আমার বাড়ি করে দিলি লাল পানি গুনো। হ্যালো আমার ভাগের পা বলে তোর ভাগের পায়ে তেল পেতে পড়ি লেগেছে বলে তুই ওর পায়ের চামড়া তুলে দিলি। আমার ভাগের পায়ে যেহেতু চামড়া তুলে দিয়েছিস তোর ভাগের পাটা আমি কি করি তুই দেখ। আমি জানলা যা করবি কর। কিরে তুই আর কি করবি? কিরে আর আমার নাম কি বলতো? গুণমানি। তুই যদি করিস আমি করে দেখি দেব। ও শোনো আমার ভাগের জিনিস ওর ভাগে যদি যায় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এই ছাল তুলে নিয়েছি, এই দেখো গরম জল এনেছি তোর ভাগের পা আমি পুড়িয়ে মারব। দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে?
ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। সব ঠিক করে দেখুন, এক এক করে এখানে নিয়ে আসবেন। আজকে যে দুয়ারে সরকার বসেছে, এর জন্য সকলের সব সমস্যার সমাধান আমরা করে দেবো, ঠিক আছে? কোন অসুবিধা হবে না স্যার। হ্যাঁ আসুন স্যার। চলো লাইনে যাও, এক এক করে আসবে সব লাইনে যাও। চুপচাপ সরকারকে ডেকে দাও, থাকবা সরকার ডেকে দাও মানে আগে ওই সরকারকে ডেকে দাও। আরে সরকারকে ডেকে দাও বলে মানে এটা কি স্কুল? আগে এখানে দুয়ারে সরকার বসেছে, আগে আমরা এসেছি সেই সব কাজ সমস্যার সমাধান করে দিতে। আগে ওই লক্ষ্মীর ভাঁড়টা বার করে দেন। লক্ষ্মীর ভাঁড়? আগে ভাঁড়টা নিয়ে চলে যান। আগে ভাঁড়টা বার করে দেন। আরে কি করছেন আপনি? লক্ষ্মীর ভাঁড়? লক্ষ্মীর ভাঁড়টা তোমার হবে না, মেয়ে ছেলেদের হয়, পুরুষের হয় না। আমি মেয়ে ছেলে আনি দিদি, ঠিক আছে? আমনে কত পুক্তি পালন করতে হবে না। বসে লাইন পেছনে কাকা, লাইন তোমার সবার পেছনে পেছনে পেছনে। আগে ঢুকছে কেন? পেছনে পেছনে লাইন দিতে বলছে। এরা আগে এসেছে, আমি পেছনে? হ্যাঁ তোমরা পেছনে। আমি মনে করছি এই যে মাগি আমি বাচ্চা মেয়ে, তোমার বগুলো চুল তো তামাচ্ছে হয়ে গেছে। ও কাকা কে রে? হ্যাঁ গো, আমার বউ নাই, আমি ছেলেটাকে নিয়ে আমার বইয়ের লক্ষ্মী ভাণ্ডারটা লিখতে এসছি। আর তুমি তোমার দুটো বিটিকে নিয়ে চলে এসছ। কোনটা বিটি? ওই দুটো মাঠটা বললি কি রে? মাঠটা রে বিটি মাঠ
টাকা মেরো না গো, ওর মা নাই। মা নাই না? এ কি খাই? খাই লই ওর মাকে। ওই রবি মনোহরের দোকানে পাঠিয়েছিলাম, সেই রবি ওর মাকে নিয়ে কেটে পড়েছে। শালা মনোহারি চুরি পরাই দেখি ছুরি নিয়ে পালিয়ে। আরে রবির ব্যবহার তো ভালো নাই কাকা। শালা আমার দুটো মাকে পাঠানো হবে না কাকা। ছেলে এই ছেলে মা নাই, দুধ পেছে না, কত কষ্ট করে কত বড় হাঁক করছে দেখবে। এত বড় হাত আর ওর মায়ের দুধ কত বড়। ওর মায়ের দুধের জন্য হা বড় হয়ে গেল, বড় বড় গাছ কইলে আমার হা বড় হয়। ওর মায়ের দুধ ছিল না লাউ ছিল না ভাত। কাকা জানো এবার মাঠ নাই, এবার লক্ষ্মী ভাঁড়টা তো নিতে হবে। তার জন্য এই দেখেন কাগজপত্র আমি পঞ্চায়েত থেকে এনেছি। আমার নাম হচ্ছে হরিদাস পাল। শালা রাক্ষস জন্ম দিয়ে দেব, এই শালা লক্ষ্মী ভাণ্ডার সব ঢুকে যাবো মুখে। কাকা আগে ওই ভুলের জন্য ওর মায়ের লক্ষ্মী ভাঁড়টা আমি পেছি না। তোমার নামে ভুল আছে? দেখো কি হয়। ভালো কথা, কি নাম আছে? তোর নাম কি? আমার নাম হচ্ছে হরিদাস পাল। হরিদাস পাল কি আছে? নাম হচ্ছে হরিদাস পাল, আর হয়ে গিয়েছে হরিদাস। শালা কম্পিউটারের মাল কোথাকার মাল কোথা লাগিয়ে দিদি পালের জায়গায়। সাংঘাতিক কহ বটে বাবা। ও কাকা আমাদের আগে লেখা চুকাই ভালো ছিল, বানান ভুল হতো না। হরিদাস পালের জায়গায় লোকে তো তোমাকে বলবে ও হরিদাস। কাকা খানি বললে দাও গো। ও গো ওর মায়ের যেন লক্ষ্মী ভাঁড়টা পায়। ও দূর সরকার বলুন ওরাই কাইচে দাও। এটা বেলের নিয়ে কাইচে, তাহলে তো পালটা হবে, পাল হয়ে যাবে। নাম সংশোধন করে দিচ্ছি, কিন্তু শালা বলুন ওর মা ছাড়া লক্ষ্মীর ভান্ডার হবে না, ওর মায়ের শৌচায়। এই সেই দোষ তো কাকা আমার কেন? সেটা রবি বৈরাগর, ওর মা এটা কোনো নিবালিং গেছে, তাহলে ভাতটাও নিয়ে নিচ্ছে। যা ওই বড়ি কি যা অ্যান্টেনা, ও মাল আর পেলা না, বড়গিদের অ্যান্টেনা বড়। তোমার চিন্তা নাই, তোমার বয়স এই সাকসেসফুল হয়ে গেলে বার্তকবতে চালু হয়ে যাবে। যাও তোমার জমা নিয়েছি, আচ্ছা সংশোধন করো। ইয়ে ছেলেটার একটা ব্যবস্থা করুন। কি ব্যবস্থা করবো আমরা? ওই ওর মায়ের দুধ বেচে না, যদি আপনার বউ থাকে ওই লাউ দুটো দেন খুলিও, ছেলেটা বাঁচো। ওই লাউয়ার লেগে হাঁটো দেখেন, ল্যাবেটা দেখা তো রে, হাঁটো দেখা, হাঁটো হাঁটো। রাক্ষসের বাচ্চা শালা হরিদাস পাল 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 বাবা যা। খালা কে আছো? তারপরে তারপরে কে আছে? তোমার নাং মামু, নাং মামু নাং মামু নাং বাবুকে না শালা।
লালবাবু না বলছি নাংবাবু, লালবাবু লালবাবু এ সমস্যা হবে 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 ও তাহলে নাংটা লাল হবে নাকি? আল্লাহ কোথা কেন গিয়ে হাত গড়ে সার বাড়ি কোথায়? মাংমর কোথায়? মাংমর শালা চুপ কর, শালা চুপ কর, কি মান কর মান কর মাংমর শালো কথা বেরিন মুমকু ও মানগটাই মোহনপুরে কি গাছি নানা ও এখানকার স্থায়ী বাসিন্দা হতে চায়, সেই জন্য কাগজপত্র নিয়ে এসছে। তা ঠিক আছে, তুমি কি করো কি? আমি হোল মানাই। কি বাজাও? হোল মানাই হোল। নিজের না বাবান চালাই হে দূর সরকার করে সরকারও বিপদে পড়েছে। আমি আপনার চামড়া না কাঁচা চামড়া না পাকা চামড়া, আমি আপনার হোল মানাই। মাংস ঝোল তুমি বাদ্য গা, তোমার আমি কাগজ জমা নিচ্ছি, তুমি যাও। একটা বাহিনা শোনা দেখি, মাইনা হবে না? হবে না, হবে না কেন? হবে না, মায়না মানে মানি না। ও মায়না না আনু নাই না, তোমার ওই হন্যা নো মানি মে নিয়ে মানি করু 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 কুটাম কুটুম। ঠিক আছে যাও, তোমার কাগজ জমা নিয়ে চলে যাও। যাও লালবাবু, তোমার কাগজ জমা আগে তুমি চলে যাও। এই এই মাকি দিলে কি হইলো? আমার দান বললাম আগে গেছ, এ লক্ষ্মীর ভাঁড় নিয়ে যাবে টাকা করে মাগো শুধু। ওরে বাবা রে বাবা রে, চলো কাচ্ছেন কেন বাবা গো? কি হলো তোমার পুঙ্গাই চুল বেজে গেছে? স্যার বলবো? বলো। লজ্জা করে? আরে লজ্জা কিসের, বলবেন তো। বলবো বাবা রে, লজ্জায় ছায়ার ফিরতে ছিঁড়ে ফেল যান। এই এখানে ওখানে বলো। স্যার লজ্জা করছেন, আসলে কি জানেন তো, মানে আমি তো ডেলিভারি, মানে 10 মাস হয়ে গেছে। তুমি তুমি ডেলি ভরো? দু চার দিন বাদ দিয়ে ভরতে হয়। দেখুন, আরে তা নয়, আর ডেলি ভরো না। ওই তো বলছি ডেলি ভরি। আরে পুয়াতি, ও পুয়াতি তা না গেলে মাগি বলছি আমি ডেলি ভরি। স্যার আমি ডেলিভারি, এবার 10 মাস পেরিয়ে যাবার মতো হয়ে গেছে আর কি, এখনো হচ্ছে না হচ্ছে না। 10 মাস পেরিয়ে গেছে? 10 মাস 11 মাসে পড়ে গেছি। যা তোমার মাল আর আই বেজবে না। কেন বেরবে না? কেন ভাষ্টিতে ভাষ্টি উজ্জ্বলে চলে গেছে, ও আর বেজবে না, ওকে নৌকা নামি বার করে আনতে। এই ছোরা তোকে কথা বলি নি, আমি তোমার সরকারের কাছে কথা বলছি, চুপ করে থাকবি? তোমার এখনো ছেলে হয়েছে তা হবে না নাকি? তোমার স্বামী কটা? আমার স্বামী? হ্যাঁ কেন আমার স্বামী? আমি একটাই। একটা স্বামী? হ্যাঁ। এখনো ছেলে হয়েছে? এখনো হবে না নাকি? তুমি কাদের গো? আমি আমি ঘোষেদের, মোলাহারি ঘোষ। বাবরে দুধে জল দিতে দিতে বউর প্যাটে জল দিয়ে দিয়ে ছেলে হয়েই গেছে। তাহলে কত জোর দেখছে তো? ও ব্যবস্থা করো। তা বলো সমস্যা কি? বলো সমস্যা? স্যার আমি দুয়ার সরকারে এসেছি, আমায় হইয়ে দাও স্যার। কি হইলো? ও বাবা রে, আমি আর সহ্য করতে পারছি না স্যার। আরে সহ্য করতে পারছেন না তো হসপিটালে যান। হসপিটালে আশা করবি সহ্য? হসপিটালে যাবে তো আপনারা কি পঞ্চল কুতে বসে আছেন? ঢল দিয়ে যে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। দেন হাত ঘুরে বার করে দেন। কেন যাবো হাসপাতালে? কেন যাবো? কি করতে বসেছেন? ডাক্তার বাবুর কাছে যান, এ কাজ আমাদের দ্বারা হবে না। হবে না মাসি? ও কেসটা দেন লয় তাহলে কাজ, ওই আশা কর্মী দেন। ও আশা কর্মী দেন? তবে স্যার আমি চললাম। আলো না, আমার আমার কাছে যদি আমি ঠিক করে দিই। কি আমি না, আমার আমাদের গায়ে না আছে না দাইম আছে? আমি তো মনে হয় তুই বোধহয় দাইম আছিস। বাবারে মাগির পাছা বটে বাবু। তুমি কি জানো এসেছো? আমি আমার স্বামী আমাকে মদ খেয়ে মারধর করে। কি নাম স্বামীর?
স্বামীর নাম বসন্ত। বসন্ত তোমার স্বামীর নাম তো? এই মোহনপুরের বাড়ি, ওই বসন্ত তোমাকে বিয়ে করছে? বসন্ত করে কি আগে? বসন্ত তোমাকে মারধর করে? হ্যাঁ, মদ খেয়েছে। হ্যাঁ, কি করে, কাজ কি করে? মুরগি কাটে। মুরগি কাটে? বসন্তকে বিয়ে করেছো? ওর কাছে থাকো না, তোমাকেও কাটতে বিচ্ছে। এই সমস্যাকে আর সমাধান করে বলে আলা মুরগি কাটা মারলি সারা কষাই তো। ঠিক আছে, তোমার এই কাগজ আমরা জমা নিলাম, এই বড়বাবু আছে, বড়বাবুকে দিয়ে দিচ্ছি, ওর মুরগি কাটা বাদ দিয়ে ঠ্যাং দুটো কেটে আনবেন। হ্যাঁ, বড়বাবুকে প্রণাম করো, বড়বাবুকে প্রণাম করো। ঠিক আছে, যাও বড়বাবু। এর মুরগি আছে? এরে বাবা রে, কি রে শালা রে, উড়ি বাড়ে পেন্টুল বড়ি চলে গেলি, সাদা সাদা কালা কালা, একে দুয়ারে সরকারে আনলো কোন শালা, সাদা সাদা কালা কালা, জাং দেখে পালাবে কত শালা। তোমার কি সমস্যা বলো? আমি আমার স্বামী একশো দিনে কাজ করি, এখনো পর্যন্ত টাকা ঢুকে নাই। একশো দিনে কাজ করার টাকা শুধু তোমার নয়, কারুর ঢোকে নাই। তবে শোনো, আমাদের পশ্চিমবাংলার সরকার কথা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খুব তাড়াতাড়ি বকেয়া টাকা মেটানো হবে। তাড়াতাড়ি? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি মানে এখন দিয়ে দেবে নাকি? স্বামী কাজ করে না, চিটিং বাজি করেছি। আসুন আসুন আসুন, সময় পেরিয়ে যাচ্ছে, আসুন। আমাদের লক্ষ্য সব শেষ হয়ে গেল। আপনারা বলছিলেন যে সমস্যার সমাধান করবেন, কিন্তু আমার একটা জায়গায় ভুল আছে। আমার নাম কই? দেখি দেখি দেখি, এই দেখেন। আর কি সব ভুল ভাগ, নাম বল। আমার নাম শান্তি। যা হয়ে গেছে, তোমার ওইটা বাদ দিয়ে, আর তুমি অরিজিনাল না ডুপ্লিকেট? তুমি শান্তি পাকা না কাঁচা? শান্তি না বল, কাঁচা পাকা কি আছে? লোকের গাল দেয় তুই পাকা, তা তুমি ওইটা পাকা না কাঁচা? আমি কাঁচাতেও আছি পাকাতেও আছি, বুঝলি? ছড়া চুপ করে থাক, যাও যাও সংশোধন করে দাও। লাইন দাও, বলো স্যার। আমি গান করি, শিল্পী কাটা করে দিন তো একটু। শিল্পী কাট? হ্যাঁ। ও, কি গান? কি গান? বাউল গান? বাউল গান। তাহলে অডিশন দাও, গান আর শোনা দেখি। এই গান গাই? হ্যাঁ, গান শোনাম তো। আরে প্রেম জেগেছে আমায় মনে বলছি আমি তাই, আর তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, এ দারুণ। এটা বাউল গান? উড়ি উড়ি বাবা, এ গান গাইলে পেদানি খাবা। স্যার, এটা বাউল গান? বাউল গান কি আপনি জানেন? আমাদের গায়ে বাউল হয় না। করিল এই সোনার দেশ, তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ। ওরে তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও ভোলা মন, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, করিল এই সোনার দেশ।
নিঞ্চি নদীতে পড়ে ভঙ্গা ভঙ্গ টাক ভঙ্গা জমা নিলাম। তবু একটা কথা বলে রাখি, আমাদের নবান্নে ডাইরেক্ট ফোন করুন, ফোন করলে আপনার নাম নথিভুক্ত হবে, ওখান থেকে তথ্য সংস্কৃতি কাছে আসবে, তারপর আপনার শিল্পী কার্ড আপনি অবশ্যই পাবেন। আসুন। উজ্জ্বলা গ্যাসের টাকা ঢুকে নিছে। আচ্ছা শোনো, এখানে আমরা কি করার না, কাগজ জমা নিচ্ছি, সংশোধন হয়ে যাবে। জমা দাও, হ্যাঁ জমা দাও। গ্যাস না ঢুকলে আমার 15 লিখতে পারো আমার। এরপর তোমার তারপর কে আছে? হায় আল্লাহ, যাই যা। আর কি হলো? কি হলো? ও দাদা দেগা, দামাদি কি হইলো? আমার দামা চেন্নাই কাজে গেছে গো। আরে তোমার স্বামী চেন্নাই আছে, তাকে আনার ব্যবস্থা এই দুয়ারে সরকার কি করতে পারে? একটু দরখাস্ত লিখে দেন স্যার। ঠিক আছে, আপনাদের ঢলেই গোল করেছে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাইবে। এবার দেন ওর ভাতার এনে দেন, লইলে দু দিন ওর কাছে গিয়ে থাকুন। আবার 10টা ছেলে আছে গো, আমি ইন্তিগার করব গো। কয়টা ছেলে? 10টা ছেলে আছে। স্বামী ঘরে নাই তাও হয়ে গেছে? বললে আরে তোমার শাটারিং মিস্ত্রি বড়, ওইখান থেকে গোজাল ফাপুরে দিচ্ছে নাকি? চেন্নাই থেকে গোজাল পাঠাচ্ছে এর বাচ্চা হয়ে গেছে। তোমার ব্যবস্থা হবে, কান্নাকাটি করতে হবে না, যান আমি বড় বাবুকে বলে দেবো। ও একটা মিসিং ডায়েরি করে আপনার ব্যবস্থা করে দেবো। আমাদের এইবার আমি যা আছে লক্ষ্মী ভান্ডারে সবাই লিলি দেবে, আমরা গুটি ইলি চলে যাবো। আমার দুটো বউ 2000, খাবো দাবো করবো সাবান, সরকারকে ফকির কই দেবো। এই কোটা পাই, পরের দুয়ারে সরকার আবার দুটো বলি আইব। আমি যাই। আজ মজা কথা বলবে না। কি মজার দিন এলো, দুয়ারে সরকার বসে গেল। স্যার হ্যাঁ বলুন। বলছি আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা, নেন ও দেখি। দেখে নেন স্বাস্থ্য সাথী কার্ড, আধার কার্ড সব ঠিক করে নেন। হ্যাঁ, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, স্বাস্থ্য সাথী কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, হ্যাঁ, পাসপোর্ট ছবি সব আছে। সর্বাণী মণ্ডল, স্বামীর নাম ঠিক আছে, সবই ঠিক আছে। আপনি যান, হ্যাঁ মাসের প্রথম দিকে খোঁজ দেবেন, দেখবেন অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে। মাসের প্রথম যেতে পারবো না, মাসের প্রথম যেতে পারবো তাহলে আমরা খোঁজ যাবে, তখনই দেখতে পাওয়া যাবে। না আমি বছরই নিয়ে নেব। বলছি স্যার তাহলে হয়ে যাবেন তো?
ও স্বামী আমার লক্ষ্মী ভগবান না ঢুকে গেছে। আমি বউ পাগলাই, আমি বিবির করলাম, আমি বউ পাগলাই, আমি বিবির করলাম। বড়বাবু আশীর্বাদ করেন, বড় জন একটা ছেলে হয়। গুনমানি ভালো ভাবে বলবো, যাও দেখে ঢুকে গেলে বুঝতে পারবি মাকে মনে হয়েছে ঢেকে ঢুকে মনে হয় পুজো দিতে দিচ্ছি। আমার ভাঁড় কোনখান থাকে বেশি লড়ি না, তাহলে বোকা ভাঁড় ঘুমুক ঘুমুক করে। এই যে বাবু বলছি আমার লক্ষ্মীর আরে দূরে দাঁড়ান, আরে করেন কি দূরে দাঁড়ান, দূরে দাঁড়ান, আমার লক্ষ্মীর হচ্ছে না, হচ্ছে না, কেমন করে ভাঁড়টা ঘষিয়ে দাও। এই যে বাবু চলো দেখতে দেবেন তো যে ঘষা ঘষি যে হয়ে গিয়েছে। শোনেন আপনার নাম গুণমানি মন্ডল, আগে স্বামী স্যার স্বামীর নাম নেই তো, স্বামীর আধার কার্ডে, আধার কার্ডে নেই, না 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 না, আধার কার্ডে স্বামীর নামটা কই, আধার কার্ডে স্বামীর নাম নেই, নাই তো স্বামীর নাম নেই, আমি বলে দিচ্ছি নেই ঠিক আছে, আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। কি তো ইশা না হয় গায়ে মেম মারাতে সকা বসে দিগের বলি তো, হ্যাঁ ওরা দুজন বসে আছে সকা আর কে, হ্যাঁ আর কে বসে আছে ওই গায়ে লোক জানে মিঠুন জানে, সব জানে মিঠুন জানে, ও তো সত্যি কথা বলবো আর বিয়ে থাওয়া হয়নি, আমি আমি অরিজিনাল ডুপ্লিকেট স্বামী। হ্যাঁ কি লাভ কি লাভ, ধন্য গোবিন্দ ধন্য গোবিন্দ ধন্য গোবিন্দ ধন্য গোবিন্দ নাম কি ধন্য গোবিন্দ, ও আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। আরে কিন্তু কাগজ কলমে যে পাওয়া যাচ্ছে না, কাগজে না কাগজে সব থাকে নাকি যাই, আরে কাগজে কাগজে ছিল ওই বর্ষার জল পেয়ে ধনটা উঠে পালিয়ে গেল। বড় বড় চুল আছে ওই চুল কুমারের কাছে যায় যদি হয় সাদা সাদা কালা কালা ওকে দিয়ে করিয়ে নেব, আমার হবে না বুঝাবি করাবো ওকে দিয়ে। উপরে ভাড়া হয় না নিচে ভাড়া দেখা, এই যে বাবু এই যা যা আতর তোরা তোরা, এই যে বাবু হ্যাঁ কি হলো আমাকে করে দিন তো একবার ধরে করে দিন, আমি চলে যাব একবার করে দিন না, এ মাগি জন এ ভান্ডার বেজে না রে
হবে না, একবার চেষ্টা করুন, একবার পোক করে হয়ে যাবে, হবে না, হবে হবে, আপনি দুর্বল মা হবে, একবার করিয়ে দি, হবে না, তোর দ্বারা হবে না, মাগি লক্ষণ নাই, ওই ওই পুলিশটাকে ধরে দেখ, বাবুদেরকে বলে একটু করে দিন না, একটু করে দিন আমাকে, আমার ভয় পাচ্ছে, বলছে আমি পারবো না করতে, আপনি একটু ধৈর্য করে দিন, এখন হবে না, এখনই করে দিন না। বলছিলাম ওরা পারলো না, আপনি আমাকে একটু ধরে করে দিন তো, মানে আমি একবার চেষ্টা করব, কিন্তু পারবো কি না, চেষ্টা নাই, সেবিকটা কি করছিল, সবই করছে সেবিক, আপনি তো আমাদের গাঙ্গের মানুষ, যা এ ভান লে হবে না, এ লক্ষ্মী ভান লে হবে না, হবে না, তো বলছি করে দিতে কি করতে যাচ্ছে, লক্ষ্মী ভাতটা করে দিতে বলছি না, চিৎ করে ফেলে দিচ্ছে, তোর যা বলার ছিরি, হিন্দু শাস্ত্রে প্রথম যে বউটা আছে সে সব কিছু অধিকার পাবে, আমার নারায়ণ ভান্ডার টা করে দেন, মেয়ে ছেলে লক্ষ্মী ভান্ডার, আমরা পুরুষ মানুষ, আমাদের নারায়ণ ভান্ডার, কাগজ করে কাগজ কাগজ দেখি, তুমি আগে বাড়ি চ বাকিটা রেখেন না, দিয়ে দেন না, 5 বছর পরে আসবেন, আগে 5 বছর পরে আসবে ঠাকুর, টাকা জানার বাপের টাকা নাকি, কি বলছেন আপনি, পেছনে যদি স্টেকারটা টিপি দিই না, এই গুলিটা বেরিয়ে যাবে, আপনার মুখটা ঝাঁচড়া করে দেবে, আপনি পেছনে টিপে দেবেন, হ্যাঁ আমু সামঝাও, শুনুন গ্রামবাসীদের উদ্দেশ্যে একটা কথা কেবল বলে রাখি, সমস্যা মানুষের থাকতেই পারে, কিন্তু সমস্যার সমাধান করতে গেলে কাগজপত্র কিন্তু প্রত্যেকটা ঠিকঠাক চাই, তবেই আমাদের কাজ করতে পারবো, নাহলে পারবো না, কথাটা মনে রাখবে, দারোগা বাবু, আজকে এখানে বন্ধ করছি, কিন্তু আগামী সপ্তাহে আসবো, এই সবগুলো উচ্ছৃঙ্খল লজ্জা না আসে, বুঝতে পেরেছে, ঠিক আছে, চলুন চলুন, হ্যালো, একটা বিশেষ ঘোষণা, টেকনো মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে গ্রিন রুমে দেখা করুন, আপনাদের জন্য পুরস্কার করা হবে, একটা বিশেষ ঘোষণা, একটা টেকনো মোবাইল হারিয়ে গেছে, যদি কোনো সহায়তা ব্যক্তি পেয়ে থাকেন গ্রিন রুমে দেখা করুন, আপনার জন্য প্রাইজ আছে, তোমার জন্য আজকে লক্ষ্মীর ভান্ডারটা পেলাম না, নাম বলে আমাকে বিয়ে করেছে, আধার কার্ডে তোমার নাম নাই, আমি তোমাকে
লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি, একটা তাল পাঠিয়ে দেবে, তাল মেরেছি। হ্যাঁ হ্যাঁ, ছোট গিনির একবার চচ্চর করে বুক ফেটে যাচ্ছে, 1000 টাকা পেয়েছি বলে আজকে তাল ফুলুড়ি খাবো, দেখি দেখি। আর বুড়ো উলাওটাকেও দেবো না, আই দেখো দেখাচ্ছ। ঠিক, আমি তালের ফুলুরি করতে যাব, আর কালো পুঙ্গাটা বার করে দিয়ে বসে আছে আর তাল ফুলুরি খাবে। ছি 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 ছি, কি লজ্জার কথা। আমি খাবই না এ তাল ফুলুরি। ও যা হেগে ফেলেছি নাকি, হালা পুলিশে মেজে হাগিয়ে দিলে নাকি রে? আমি উঠতে পারবো না, জল নিয়ে ধুয়ে দে। কি? আমি জল নিয়ে ধুয়ে দে। আমি ধোব না মুনে ওলা উঠো পুরো ঢোসকা হেগ্যা মাকি রেখে তো আমি ধুতে যাব। শোনো, তোমার মতো স্বামীর গু আমি ধুতে যাব না। হ্যাঁ গো, বিয়ে করেছি বলে গু ধুতে হবে না, মুনে বুকে পা দি মেরে দেবো। চি 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 চি। হ্যালো ছোট গিন্নি, হ্যাঁ তুই বুড়া মানুষটা হেগ্যা পরে আছে বলে তুই ওকে মারছি? মারবো না, হেগ্যা বাকি তো গেল, হেগে মেকে বসে থাকতো, ধুয়ে দিগা যা। ছোট লোক মাগি অজাদের বংশ, গাল দেব না, গাল দেবো না, তোকে তুলে রেখে দেবো। কি ভাবছো? আমি পায়খানা করে পড়ে আছি, আমার বুকে লেতুইছিস? লেতবো না। আমি যে বলতে এতদিন দূরে সরিয়ে রেখেছিলাম, আমি অত্যাচার করে যে খেতে দিই নাই, সে আমার পায়খানা চেঁচে খেয়ে নিল। খেয়েছে তো কি হয়েছে? আর তো তো আমার ভাত পাবি? আমি তো ভাত খাবই, তা বলে তোমার গু ধুতে পারবো না, তুমি কি ভেবেছো? আমি যাবো না, হ্যাঁ আমি যাবো না, আমি যাবো না। কোথায় কি খুঁজছো? উলো বাবা লো, আমি তো কি হবে, মারো আমাকে, মারো, বেরো আমার বাড়ি থেকে বেরো। আর না মুনে মারবো না, তোকে আমি ভাত দেবো না, আমি যাবো না, আমি ভোট মাগি যাবো না। এই এই যাই তোমার ঘরে রাখি গো, কালো মাসি তুমি হয়েছো না, তুমি আমাকে বিয়ে করাইলা,
মানে ভালো তোর বউ বাঁচা 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 আমার বাঁচা বউই ভালো দেখো গু খেলো দেখো দেখো তোমরা দেখো কালো মাসি তুমি গেছো তো কোন মাসি গু ওরে আমা একটা মেয়ে জন্ম দিয়ে স্বর্গে চলে গেল আর মেয়েটাকে পরের বাড়িতে কাজ করিয়ে মানুষ করলাম বড় করলাম কিন্তু মায়ের কথা শুনলো না একটা দোষ বেঁকে ছেলের সঙ্গে বিয়ে করলো ধেই 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 করে নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে গেল মায়ের কথা শুনলো না মায়ের একবারও খবরও নেয় না কিন্তু আমার একটা ছেলে হয়েছে আমার যৌবন যৌবনই আছে কিন্তু পাড়ার ছেলেরা একবার এসে আমার খবর নেয় না তাই আমি মনে মনেই বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে ফলে যখন পেকে এলো মালি তখন মারা গেল আমার মেয়ের নাম হচ্ছে গুণমানি সেই গুণমানি কিভাবে সংসার করছে সত্যি নিয়ে আমিও খবর করতে যাইনি তা মেয়েটা তো একবার খবর করতে পারে যে আমার বুড়ো মাটা বাড়িতে চলে এসেছে হ্যালো আর বলি রে মা কাঁচিস কেনে কানব না হ্যাঁ ওই তো জামাই কি মার মেরে জামাকে মারবে না তখন কত বারণ করলাম জয় দোদ বেকে ছোনাকে বিয়ে করিস না আমার কথা শুনলি ওই পুরো ঢোসকাকে বিয়ে না করাই তো ফুল দিছে ওকে বিয়ে করলে ভালো হতো হ্যাঁ তুই যার যেমন স্বভাব তুই মার খেতে তুই গিয়েছিস আর বলিস না বিশেষ ঘোষণা আইটেল মোবাইলটা পাওয়া গেছে যার মোবাইল সে নিয়ে যেতে বড় গ্রিন রুমে জমা আছে একটা বিশেষ ঘোষণা আইটেল মোবাইলটা পাওয়া গেছে যার উপযুক্ত প্রমাণ দিয়ে এখান থেকে নিয়ে যাও হ্যালো ওই জামাই তোকে মারলো কেন মারবে না সে লক্ষ্মীর ভান্ডার হবে বলে দুয়ারে সরকার বসেছিল গেছিলাম লক্ষ্মীর ভান্ডার করতে দিয়ে আধার কার্ড আমার স্বামীর নাম নাই দিয়ে আমাকে আর বউ বলে মারলো না হয়নি আমার আর আমাকে কি মার মারলো দিয়ে ওই মিনসে ওখানে ঝামেলা লাগিয়ে দিয়েছে আমার লক্ষ্মীর ভান্ডার হয়নি বলে আর নামুনিকে পুলিশে কি মার মেরেছে দিয়ে ঘরে এসেছে নামুনিকে আমার সাথে দু কথা হয়েছে আমিও ঝগড়া করেছি তারপর দেখছে হেগ্গে পড়ে আছে হ্যাঁ এমন মার মেরেছে পুলিশে কাপড়ে চুপড়ে হেগ্গে পড়ে আছে বল মা আমি কি করে ধুয়ে দেবো আমি বলছি যাও জল ছুট করে এসো বলছে আমি উঠতে পারছি না আমাকে করিয়ে দে আমি যাইনি বড় গিনিয়ে এসে আমাকে কি ঝগড়া করছে বলছে হ্যালো স্বামী স্বামী করিস আর স্বামীর গু ধুতে পারবি না আল্লাহ তুই ধোগা বলছে আমি ধব্ব কি রে স্বামীর গু চেটটা খাইয়ে নেবো হ্যাঁ মা আমার চোখের সামনে চেটটা খাইয়ে দিল আবার বলছে গু শুকিয়ে বয়ামে রেখে দেবো দিয়ে আচার করে করে খাবো জামাই তোকে কি বললো তখন দিয়া ওই যে গু খাইয়ে তো বলে আমাকে কি মারে মেরে যা মারে ওই বারো বৈদ্য তোর গায়ে হাত দিয়েছে শোন গুণমানি আমি তোর মা পাঁচটা পঞ্চায়েত আমাকে ভয় করে পঞ্চায়েতের প্রধান পর্যন্ত আমাকে ভয় করে তোর গায়ে হাত চল সেই বৈদ্যুর মা ছাড়বি না গিয়ে ঝগড়া করবি না একবারে গিয়ে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি পাখি রে আমার জানের জান তুই আমার পাকা পিয়ারা পাখি রে আমার জানের জান পাকা পিয়ারা তোতা পাখি রে আমার জানের জান পাকা পিয়ারা
পিয়ারাতে পোঙ্কা লাগিয়ে দেবো দা পাক্কা পিয়ারা রে আমার এ বাবা বৈদ্য এই জামাল ঢুকে গিয়েছো তো ওই দেখো যেমন ঝাড় তার তেমনি বাঁশ যেমন শাশুড়ি তার তেমনি মেয়ে জামাই জামাইয়ের সঙ্গে ভাষাটা কেমন বলছো দেখো এ বারু বৈদ্য তেলা ছড়া হল্লা উঠো এ নামুনি তোর এত বড় সাহস আমার ওই বাচ্চা মেয়ের গায়ে তুই হাত দিস হে বারু বৈদ্য তুই আমাকে চিনিস তুই আমাকে চিনিস আমি কে বটে জানি তো পাঁচটা পঞ্চায়েত আমাকে ভয় করে তোর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিস আমার ভাতার মারি বংশ অত কথা বলার দরকার জামাই সাথে লেগে পড় মাগি লাগাই দিবা লেন আমি বুড়ি বয়সে লাগাই দিই মাথা ভেঙে বসে থাকবো মার করে এই আমার মেয়ের গায়ে হাত দিস কেন বল শুনুন আপনি বয়স্ক মানুষ হ্যাঁ আমি আপনাকে হারামজাদি বলবো না আপনার মেয়েকেও বলবো না হ্যাঁ বল কি হতে বল আপনার মেয়ে আমাকে মেরেছে এ গুনুমানি তুই মেরেছিস আমি পায়খানা করে ফেলেছি আচ্ছা আচ্ছা আমি বললাম আমাকে আমাকে জল এনে ধুইয়ে দে আচ্ছা আমার বুকে লেতুইছে হাটে তুই বুকে লেতেছি আমি হেগে ফেলেছি আমার বড় বউ এই বউটা আমার হ্যাঁ পায়খানা চেয়েছে খেয়ে নিল খেয়ে নিয়েছে বিশ্বাস হচ্ছে না কই আমার চোখের সামনে খেয়ে একবার দেখা দেখি খাবো না মানে হ্যাঁ তো আমার মেয়েকে ধুইয়া দিতে বললাম আমাকে তার সামনে আমি খেতে ওলা ঢং করি না কই খেয়ে দেখা হ্যালো ঢং চলো খাবো লো আকুনি খেয়ে দেখা ঢাক বাজানি গা ঢলানি মাঝে খেয়ে দেখা ও মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা রে আমি ওকে খুব অত্যাচার করেছি আমি কোন জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই ঠিক আছে আজকে এখান থেকে মাথা নত করে আমি বাড়ি যাবো না শোন গুনুমানি পাঁচটা পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করে কোন জায়গায় আমি হার মানি নাই ওরে বড় বউ শরমানি যদি ওই আমার জামাই গু খেতে পারে তুই কেন পারবি না এ বৈদ্য ও তো শুকনো গু খেয়েছে রে কালকে কার গু খেয়েছে বাসি গু খেয়েছে তুই টাটকা পায়খানা কর আমার চোখের সামনে ওরে আমার গুনো মানে খেয়ে দেবে আমি কোন জায়গায় মাথা নত করি না যে ব্যয় বাড়ি থেকে মাথা নত করে বাড়ি যাবো খাবি না মানে গু খাবার জন্যই তো ওই বারণ করলাম যে বিয়ে করি না গু খাবার জন্যই তাই ঘরে ঢুকেছিস ও পারবে না ছেড়ে দে কে পারবে না ও পারবে ছেড়ে দে পারবেন মানে তুই পায়খানা কর তুই কর পায়খানা কর আমার চোখের সামনে কর বৈদ্য কর খাবে হ্যাঁ খাবে খাবে না মানে এই কর কর তো এ আলো ড্রপ আলো কালি বাজি আমি মান সম্মানে ব্যবহার আছে চল খা এ গুনমানি তোর মা তো সাথে নাম রেখেছে গুনমানি তোর কেমন গুণটা আমার মাকে বুড়ি বলবি না আমি গু তুলবো তুই আমার নাকটা চেপে ধরিস মা আমি চেটে খেলবো ওরে বাবা রে ঢং করে না গু খাবার জন্য এই ঘরে ঢুকেছি খালো তোর
পঞ্চায়েতে নাম আছে মা বিটি। কি গন্ধ মা, তোমাকে খেতে হবে না মা, তুমি এসো আমার বাড়িতে। গন্ধ করে পাইকারের তাতে শুকুই মাছ খাইছো নাকি? একবার জি বার করে চেটে নেবো, দেখ আমি টাটকা গুচেটা খাবো, ভালোবাসা কাকে বলে দেখিয়ে দেবো। আমি গু খাইনি, আমি যে গুটা খেয়েছি ওইটা নকল গু, আর ও যেটা খাচ্ছে সেটা তো আসল গু। আমি সেই রান্নাঘরে যাব বলে ঘরে ঢুকছিলাম, আর তুমি তখন কালো পুঙ্গাটা বার করে ঘরে বসেছিলে, আর সেই কালো পুঙ্গাটা দেখে আমি আর খেতে পারবো না বলে ওই তালের মারি তোমার পুঙ্গায় লাগিয়ে দিয়ে আমি ঘরে চলে গেলাম হাত ধুতে। তারপরে তোমাকে ছোট গিন্নি এলো, মারধর করলো, আমি ধুইয়ে দিতে বললাম, তো ও বললো না তুই ধুগা তুই খেয়ে দেখা, তো তো গুনাই ওই জন্যই আমি খেয়েছিলাম। ও তুমি যেটা খেয়েছো তাহলে গুল আর চালের মারি মারি, আর ও যেটা খেলে সেটা আসল গু। আমি চলে যাবো বলছো, ঘরে যদি আর একটা ভাইয়ের বউ আসে তাও তোরা হিংসা করি, তাহলে তোর তো স্বামীর বউ হলে হিংসা করবি। ওরে বিয়ে তখন করেছি, তখন দুটো বউ কি আমি দেখবো? আমার মা আদর করে নাম দিয়েছে গুণমানি, পাড়ার লোক আমার গুণ দেখে আমাকে গুণমানি বলে ডাকে। শোনো আমার গুণ তো আছে আর ভালোবাসারও গুণ আছে, তাই আমি গু খেয়ে দেখালাম, আর আমি তোমাকে অরিজিনাল ভালোবাসি তার জন্য তোমার গু খেতে পারলাম। এ ঠিক আছে বাবা, তোরা ঝড়াঝাড়ি করিস না, তোরা সুখে থাক, এটাই মা বাবারা চায়। ঠিক আছে আমি বাড়ির জন্য তোরা সুখে থাক। মা মা আমার আমার মেয়ে পেটে ধরিয়েন কে না, আর ছেলে পেটে ধরবে নাকি? হবে না বাবা। কেন? লাইটেশন কই দিস। কি কেশন? ওরে বৈদ্য পেট কেটেছে আমার বাবা, নাই তো আর ছেলে হবে কি করে আমার মায়ের? হয় হয়
কি করে হয়? ধান কেচেলার বড় লড়াতে ব্যাগে বেইজু হই। তো আমার মায়ের আর ব্যাগ বেরোবে না গো, বয়স হয়ে গেছে। তা দুজনেই থাক, মিলেমিশে থাক। কি মিলেমিশে থাকবো? মোটেই না। শোনো, আমি জিদে পড়ে আমার মা বিটি কোনো জায়গায় নত হয়ে আসিনি, তাই তোমার বড় ভাইয়ের কাছে নত হব না বলে গু খেয়েছি, কিন্তু আমি তোমার কাছে থাকবো না। এই কি করতে থাকবো? তোমার গু খেয়েছি তোমার কাছে থাকবো? শোনো, আমি অত পাশার নই, থাকবো না মানে একবারে চলে যাচ্ছি না, কিছুক্ষণের জন্য যাচ্ছি, বড় বউকে দান করে দিয়ে যাচ্ছি। একটু বড় বউ তোমাকে ছ মাস কাটতে পায়নি, আজকে তোমাকে দিয়ে একটু আদর করুক, আব্বার দরকার পড়লে টেনে নিয়ে চলে যাবো।